সেলস ইন ফ্রন্ট অ্যাকাউন্টিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা নিম্ন সেটআপ করা শিখব: সেলস টাইপ, সেলস পারসনস, সেলস এরিয়াস, অ্যাড এন্ড ম্যানেজ কাস্টমার্স এবং ব্রাঞ্চেস। আমরা নিম্ন বানানো শিখব: সেলস কোটেশন এন্ট্রি, সেলস অর্ডার এন্ট্রি, মেক ডেলিভারি এবং সেলস অর্ডার ইনকোয়ারি। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি Ubuntu Linux OS সংস্করণ 14.04, ফ্রন্ট অ্যাকাউন্টিং সংস্করণ 2.3.25। টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার জানতে হবে উচ্চ মাধ্যমিক স্তরের বাণিজ্য জ্ঞান বা অ্যাকাউন্টিং এর জ্ঞান। শুরু করার আগে বুঝি যে হোয়াট ইজ সেলস। সেলস বিক্রয় সম্পর্কিত একটি কার্যকলাপ বা নির্দিষ্ট সময়ের অবধিতে বিক্রি করা পণ্য বা সেবার পরিমাণ। আমরা অ্যাকাউন্টের বইতে সেলসের প্রয়োজন দেখি। প্রতিটি ব্যবসা পণ্য বা সেবা বিক্রি করে, তাই তাদের সেই অ্যাকাউন্টের বইতে রেকর্ড করতে হবে। টাকা প্রাপ্ত হলে যে সর্বদা একটি আইটেম বিক্রি হয় তা নয়। একটি অ্যাকাউন্টে করা বিক্রয়ের জন্য ভবিষ্যতে পেমেন্ট প্রাপ্ত হয়। এখন ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসগুলি। ব্রাউজারে ক্লিক করুন, লোকাল হোস্ট অ্যাকাউন্ট লিখে এন্টার টিপুন। লগ ইন পৃষ্ঠা দেখায়। এখানে ইউজারনেম হিসেবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড লিখুন। লগ ইন বোতামে ক্লিক করুন। ফ্রন্ট অ্যাকাউন্টিং উইন্ডো খোলে। সেলস ট্যাবে ক্লিক করুন। এখানে বিভিন্ন প্যানেল রয়েছে: ট্রানজ্যাকশনস, এর ব্যবহার সেলস সংক্রান্ত লেনদেন করতে করা হয়। লেনদেন করার আমাদের নিম্ন বিকল্প ব্যবহার করতে হবে: সেলস কোটেশন এন্ট্রি এবং সেলস অর্ডার এন্ট্রি। ইনকোয়ারিজ অ্যান্ড রিপোর্টস প্যানেলের ব্যবহার লেনদেন রিপোর্ট করতে এবং জিজ্ঞাসাবাদ করতে করা হয়, তাই নিম্ন বিকল্প ব্যবহার করতে হবে: সেলস কোটেশন ইনকোয়ারি এবং সেলস অর্ডার ইনকোয়ারি। মেনটেন্স প্যানেলের ব্যবহার সেলস এবং কাস্টমারের বিবরণ সেট করতে করা হয়। সেট আপ করতে নিম্ন বিকল্প ব্যবহার করতে হবে: সেলস টাইপস, সেলস পারসনস, সেলস এরিয়াস, অ্যাড অ্যান্ড ম্যানেজ কাস্টমার্স এবং কাস্টমার ব্রাঞ্চেস। এখন সেলস এন্ট্রি এর জন্য ফ্লো দেখি। এতে তিনটি ধাপ অন্তর্ভুক্ত: সেট আপ সেলস, সেট আপ কাস্টমার্স, সেলস এন্ট্রি। সেট আপ সেলসে সেট আপ সেলস প্যানেলের অধীনে নিম্ন বিকল্প সেট করতে হবে: সেলস টাইপস, সেলস পারসনস, সেলস এরিয়াস। সুতরাং এখন শিখি যে এটি কিভাবে করে। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যান। সেলস টাইপস বিকল্প নির্দিষ্ট কাস্টমার্সদের প্রাইসিং স্তর নির্ধারণের অনুমতি দেয়। এই বিকল্পটি দেখি। এখানে অনুরোধ অনুযায়ী বর্ণন পূরণ করতে হবে। শুরু করি। প্রথমে একটি সেলস টাইপ জুড়তে হবে। আমি নতুন সেলস টাইপের নাম হিসেবে হোলসেল লিখব। ক্যালকুলেশন ফ্যাক্টর ফিল্ডে আমরা পছন্দ অনুযায়ী মূল্য সমন্বয় করতে ক্যালকুলেশন ফ্যাক্টর লিখুন। আমি এটি একই রাখব। এরপর ট্যাক্স জোড়া হলে আমরা ট্যাক্স ইনক্লুডেড নামে বাক্স চেক করতে পারি। বাক্সটি আনচেক রাখব, কারণ সেলস টাইপের জন্য ট্যাক্স অন্তর্ভুক্ত করতে চাই না। তারপর অ্যাড নিউ বোতামে ক্লিক করুন। আমরা নিশ্চিতকরণ মেসেজ দেখি যে ইঙ্গিত দেয় যে বর্ণন সংরক্ষণ করা হয়েছে। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যেতে ব্যাক বিকল্পে ক্লিক করুন। এখন একটি নতুন সেলস ব্যক্তি জোড়া শিখি। সেলস পারসনস বিকল্পে যান। এখানে সেলস পারসনস সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আমি এখানে এই বর্ণন পূরণ করেছি। সেলস পারসন নেম, টেলিফোন নম্বর, ফ্যাক্স নম্বর এবং ইমেল আইডি। এইভাবে বর্ণন পূরণ করুন। প্রভিশন ফিল্ডের ব্যবহার সেলস পারসন দ্বারা করা হয়, যা তাদের দ্বারা বিক্রয় করা জিনিসে কমিশন বা প্রভিশন পায়। তাই আমি প্রভিশন ফিল্ডে কমিশন হিসেবে 5% লিখব। এরপর হল ব্রেক পয়েন্ট,
এটি সেই সেলস পার্সনের জন্য ব্যবহার করা হয় যা শুধু তখনই প্রভিশন প্রাপ্ত করে যদি পরিমাণ ব্রেক পয়েন্ট অতিক্রম করে। তাই ব্রেক পয়েন্ট ফিল্ডে আমি 5000 লিখব। এর মানে যখন সেলস পার্সন ব্রেক পয়েন্ট যা হলো 5000 এর বেশি বিক্রয় করলে সে 5% কমিশন পাবে। প্রভিশন টু ফিল্ডের ব্যবহার তখন করা হয় যখন সেলস পার্সন ব্রেক পয়েন্টের বিক্রি করে। আমি 3 লিখব, যার মানে যদি সেলস পার্সন 5000 এর কম বিক্রি করে তাহলে সে 3% কমিশন পাবে। এই পরিবর্তন সেভ করুন। অ্যাড নিউ বোতামে ক্লিক করুন। আমরা শীর্ষে সংরক্ষিত এন্ট্রির জন্য নিশ্চিতকরণ মেসেজ পাই। নিচে স্ক্রোল করুন। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যেতে ব্যাক বিকল্পে ক্লিক করুন। এখন আমরা নতুন সেলস এরিয়া বানানো শিখব। সেলস এরিয়ার ভিত্তিতে আমরা সেলস অর্ডারস বানাতে বা ডিসপ্যাচেস করতে সক্ষম হব। সেলস এরিয়াস বিকল্পে ক্লিক করুন। এরিয়া নেম লিখুন যা আমরা বানাতে চাই। আমি রিটেলার লিখব। এখন অ্যাড নিউ বোতামে ক্লিক করে পরিবর্তন সংরক্ষণ করুন। নিশ্চিতকরণ মেসেজ দেখায় যে আমরা সফলভাবে এই তথ্য সংরক্ষণ করেছি। আমরা আপডেট এন্ট্রি সহ টেবিলও দেখতে পারি। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যেতে ব্যাক বিকল্পে ক্লিক করুন। সেলস অর্ডারের উদ্ধৃতন দেওয়ার আগে নিম্ন থেকে প্রতিটি সেট আপ করতে হবে। অ্যাড অ্যান্ড ম্যানেজ কাস্টমার্স এবং কাস্টমার ব্রাঞ্চেস। কাস্টমার একটি ব্যক্তি বা ব্যবসায় যে একটি ব্যবসা দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবা ক্রয় করে। পণ্যগুলি বিক্রি করতে আমাদের কাস্টমার অ্যাড করতে হবে। এখন নতুন কাস্টমার বানানো শিখি। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যান। মেনটেন্যান্স প্যানেলের বাম নিচের অংশে অ্যাড অ্যান্ড ম্যানেজ কাস্টমার্স এতে ক্লিক করুন। ড্রপডাউন বাক্সে ক্লিক করুন। তালিকাভুক্ত বিকল্প ফ্রন্ট অ্যাকাউন্টিং সংস্করণ অনুসারে ভিন্ন হতে পারে। আপনি আপনার তালিকায় কোম্পানির ডিফল্ট গ্রাহক দেখতে পারেন। আমার তালিকায় গ্রাহক হল অভি, বালাজি এবং হরি। আমি এই গ্রাহক এই টিউটোরিয়ালটি রেকর্ড করার পূর্বে বানিয়েছি। যেহেতু কোম্পানির অনেক গ্রাহকদের সাথে লেনদেন করতে হয় তাই নতুন নিউ কাস্টমার জুড়ি কাস্টমারের সকল প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন। এখানে আমি গ্রাহকের জন্য এই বর্ণন পূরণ করেছি, যেমন কি আপনি দেখেন। বর্ণন এইভাবে পূরণ করুন। কাস্টমার্স কারেন্সি ড্রপডাউন বাক্সে আমি রুপি চয়ন করব। সেলস টাইপ প্রাইস লিস্ট ড্রপডাউন বাক্সে আমি হোলসেল বিকল্প চয়ন করব। মনে রাখবেন আমরা এই সেলস টাইপ আগেই বানিয়েছি। নিচে স্ক্রোল করুন। আবার আমাদের কাস্টমারের নিম্ন বিবরণ পূরণ করতে বলা হয়, তাই আমার গ্রাহকের জন্য এই যোগাযোগের বর্ণন পূরণ করেছি। নিশ্চিত করুন আপনি বর্ণন পূরণ করার সময় সঠিক ইমেল আইডি দেন। উপরে স্ক্রল করুন। আমরা ডান দিকে সেলস কলাম দেখতে পারি। সেই কাস্টমারের জন্য প্রযোজ্য ডিসকাউন্ট, ক্রেডিট এবং অন্যান্য শর্ত পূরণ করুন। আমি ডিফল্ট সেটিং একই রাখব। নিচে স্ক্রল করুন। এই পরিবর্তন সংরক্ষণ করতে অ্যাড নিউ কাস্টমার বোতামে ক্লিক করুন। নিশ্চিতকরণ মেসেজ দেখায় যে আমরা নতুন কাস্টমারের জন্য বর্ণন সংরক্ষণ করেছি। আমরা আরেকটি মেসেজ দেখি যা বলে যে ডিফল্ট ব্রাঞ্চ যোগ করা হয়েছে। প্রথমে নতুন সেলস এন্ট্রির জন্য এই পরিবর্তন করতে হবে। নিচে স্ক্রোল করুন এবং আপডেট কাস্টমার বোতামে ক্লিক করুন। সাফল্যের মেসেজ দেখায় যে আমরা গ্রাহক আপডেট করেছি। আবার ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যেতে ব্যাক বিকল্পে ক্লিক করে নিচে স্ক্রোল করুন। এখন দেখি যে ডিফল্ট ব্রাঞ্চ জোড়া হয়েছে কিনা। কাস্টমার ব্রাঞ্চেস বিকল্পে ক্লিক করুন। আমরা দেখি যে কাস্টমারে একটি ডিফল্ট ব্রাঞ্চ জোড়া হয়েছে। এডিট আইকনে ক্লিক করে আমরা প্রদত্ত এন্ট্রি বদলাতে পারি। নিচে স্ক্রোল করুন। এই পরিবর্তন সংরক্ষণ করতে আপডেট বোতামে ক্লিক করুন। ব্রাঞ্চ আপডেট হয়ে যায় এবং সফল মেসেজ শীর্ষে দেখায়। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যেতে
ব্যাগ বিকল্পে ক্লিক করে নিচে স্ক্রল করুন। সকল প্রয়োজনীয় সেটআপ দেওয়া হয়েছে। আমরা সেলস কোটেশন এন্ট্রি বানাতে প্রস্তুত। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যান। সেলস কোটেশন এন্ট্রি এতে ক্লিক করুন। আপনি কাস্টমারের নাম এবং অন্যান্য সম্পর্কিত তথ্য সহ ড্রপডাউন বাক্স দেখতে পারেন। এর কারণ হলো আমরা ইতিমধ্যে অ্যাড এন্ড ম্যানেজ কাস্টমার্সে বর্ণন আপডেট করেছি। এখন একটি সেলস কোটেশন এন্ট্রি বানাই। আইটেম ডেসক্রিপশন ড্রপডাউন মেনুতে আইটেম হিসেবে সিমেন্ট চয়ন করুন। আমরা আগের টিউটোরিয়ালে সিমেন্টের জন্য আইটেম কোড 45 বানিয়েছি। কোয়ান্টিটি ফিল্ডে আমি পরিমাণ হিসেবে 150 লিখব। এটি সম্ভব যে আমাদের কাছে প্রাইস বিফোর ট্যাক্সের বদলে একটু ভিন্ন টেক্সট রয়েছে। ফ্রন্ট অ্যাকাউন্টিং সংস্করণের ভিন্নতার উপর নির্ভর করে গণনাতে কিছু পার্থক্য দেখতে পারেন। প্রাইস বিফোর ট্যাক্সট ফিল্ডে আমি প্রাইসে 1500 লিখব। আপনি গ্রাহককে ডিসকাউন্ট দিতে চাইলে ডিসকাউন্ট ফিল্ডে শতাংশ লিখুন। আমি আমার গ্রাহকদের 0.10% ছাড় দেব। এখন এন্ট্রি সংরক্ষণ করতে অ্যাড আইটেম বোতামে ক্লিক করুন। এখানে আপনি দেখেন যে সেলস অর্ডারের জন্য অ্যামাউন্ট টোটালে 5% ট্যাক্স রয়েছে। এখানে শিপিং চার্জ ফিল্ড গ্রাহকের শিপমেন্টের জন্য চার্জ জুড়তে করা হয়, তাই শিপিং চার্জ ফিল্ডে ₹10,000 লিখব। আপডেট বোতামে ক্লিক করুন। আমরা সাবটোটাল এবং অ্যামাউন্ট টোটাল দেখি। পরিমাণ ₹10,000 বাড়ানো হয়েছে এবং মোট পরিমাণ এখন ₹2,46,013.75। নিচে স্ক্রোল করুন। এই পরিবর্তন সংরক্ষণ করুন। প্লেস কোটেশন বোতামে ক্লিক করুন। সাফল্যের মেসেজ দেখায় যে উদ্ধৃতন স্থাপন করা হয়েছে। এখন এই উদ্ধৃতনের জন্য একটি অর্ডার দিতে হবে, তাই পরের ধাপ হল সেলস অর্ডার এন্ট্রি বানানো। ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যান। মেক সেলস অর্ডার এগেনস্ট দিস কোটেশন বিকল্পে ক্লিক করুন। সেলস অর্ডার এন্ট্রির জন্য একটি উইন্ডো খোলে। এই আইটেম সম্পর্কিত বর্ণন এখানে দেখা যাবে। নিচে স্ক্রোল করুন। প্লেস অর্ডার বোতামে ক্লিক করুন। নিশ্চিতকরণ মেসেজ বলে যে আমরা সফলভাবে এই তথ্য সংরক্ষণ করেছি। আমরা বিভিন্ন বিকল্প দেখতে পারি। পরবর্তী পদক্ষেপ হল মেকে ডেলিভারি। আবার ফ্রন্ট অ্যাকাউন্টিং ইন্টারফেসে ফিরে যান। তাই মেক ডেলিভারি এগেনস্ট দিস অর্ডার বিকল্পে ক্লিক করুন। ডেলিভার আইটেমস ফর এ সেলস অর্ডার নামে একটি উইন্ডো খোলে। এটি আমাদের বিতরণ করা আইটেমের বিবরণ দেখায়। নিচে স্ক্রোল করুন। প্রসেস ডিসপ্যাচ বোতামে ক্লিক করুন। নিশ্চিতকরণ মেসেজ দেখায় যে আমরা বিতরণের জন্য সফলভাবে এন্ট্রি করেছি। এখন আমরা নিম্ন বিকল্প দেখি। এটি সেলস এন্ট্রি বানানোর একটি ধাপের ধাপের পদ্ধতি। এখন আমাদের করা সেলস এন্ট্রি এর স্থিতি যাচাই করি। সেলস ট্যাবে ক্লিক করুন। ইনকোয়ারিজ এবং রিপোর্টস প্যানেলে আমরা সেলস অর্ডার ইনকোয়ারি বিকল্প দেখি। এই বিকল্পটি সেলস অর্ডার এন্ট্রি যাচাই করার জন্য। এতে ক্লিক করুন। এখন এখানে দেওয়া তালিকাতে এই এন্ট্রির বর্ণন দেখতে পারি। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা নিম্ন সেটআপ করা শিখেছি। সেলস টাইপস, সেলস পারসনস, সেলস এরিয়াস, অ্যাড এন্ড ম্যানেজ কাস্টমার্স এবং ব্রাঞ্চেস। আমরা এও বানানো শিখেছি সেলস কোটেশন এন্ট্রি, সেলস অর্ডার এন্ট্রি, মেক ডেলিভারি এবং সেলস অর্ডার ইনকোয়ারি। অনুশীলন হিসেবে অ্যাড এন্ড ম্যানেজ কাস্টমার বিকল্প দ্বারা বিক্রয়ের জন্য নতুন কাস্টমার জুড়ুন। একটি নতুন সেলস কোটেশন এন্ট্রি বানান। এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। অধিক জানতে আমাদের ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ।